ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য একটি সুখবর যে আপনারা যারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, তো আপনার লোন বা ঋণ যে রয়েছে তার যে কিস্তি রয়েছে এক মাস পর কিংবা দুই মাস পর, এক কথায় আপনি যেভাবে আপনাদের কিস্তি দিয়ে থাকেন, তো আপনাদের সেই যে কিস্তি রয়েছে তা কিন্তু ইতিমধ্যে দিতে হবে না। অর্থাৎ আপনার কিস্তির যে মেয়াদ রয়েছে তা কিন্তু দুই বছর বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনাদের লোন যে রয়েছে তা রয়েছে এক বছর কিংবা দুই বছরের মধ্যে শোধ করতে হবে আপনাদের, তা কিন্তু আপনি এখন চার বছরের মধ্যে শোধ করতে পারবেন। তো সমস্ত ডিটেলস আমরা দেখে নেব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইকটিতে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজকের লাইক সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, সেই সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেলটিতে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে ঋণ শোধের ক্ষেত্রে গ্রাহকদের স্বস্তি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন যে লোন মরিটোরিয়াম বা ইএমআই আগামী দুই বছর অবধি স্থগিত রাখা হতে পারে। এর ফলে লোন মেটাতে বাড়তি দু বছর কিন্তু সময় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ গ্রাহকরা। তবে স্থগিত ইএমআইয়ের ওপর কিন্তু ব্যাঙ্কগুলি সুদ নিতে পারবে কি না তা নিয়ে কোনো কিন্তু ফয়সালা হয়নি। এর পাশাপাশি বলা হয়েছে যে এদিন কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্কের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান ঋণের কিস্তি স্থগিত রাখার মেয়াদ দু বছর অবধি বাড়াতে পারে। দেশের আর্থিক মন্দার কথা তুলে ধরে তিনি বলেন জিডিপি কমেছে কিন্তু 23% বেশি, অর্থনীতি এখন চাপে রয়েছে, মহামারী পরিস্থিতিতে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টা সরকার খতিয়ে দেখছে। কেন্দ্র এবং আরবিআইয়ের বক্তব্য শোনার পর বুধবার এ বিষয়ে শুনানি হবে বলে কিন্তু জানায় কিন্তু শীর্ষ আদালত। উল্লেখ্য, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায় যে সুদ মকুবের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিচারপতিরা এটাও বলেন যে কেন্দ্র সরকার আরবিআইয়ের পিছনে কিন্তু লুকুতে পারবে না। এর আগেও কিন্তু আরবিআই ঋণ শোধের কিস্তির উপর দুবার ছাড় কিন্তু ঘোষণা করেছিল। মার্চ মাসের 27 তারিখ ইএমআই স্থগিত রাখার বিষয়টি ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সেই মেয়াদ শেষ হয় কিন্তু মে মাসে। এরপর 31 অগস্ট অবধি দ্বিতীয় দফায় কিন্তু ঋণ শোধে ছাড় দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে এই ঘোষণার কিছুদিন পরেই স্থগিত হয়ে যাওয়া ইএমআইয়ের উপর সুদ নেওয়া শুরু করে কিছু ব্যাঙ্ক। ঋণের মরিটোরিয়ামের সুদের উপর সুদ নেওয়ায় প্রতিবাদে মামলা হয় সুপ্রিম কোর্টে। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনাদের যে ঋণ যে রয়েছে তার যে কিস্তি রয়েছে, এক কথায় আপনাদের লোনের যে মেয়াদ যে রয়েছে তা কিন্তু দুই বছর কিন্তু বাড়তে পারে কেন্দ্র সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে। তো এ নিয়ে আপনাদের কী কী মতামত রয়েছে, অর্থাৎ লোন মুকুব করা দরকার কি না, এর পাশাপাশি মেয়াদ বাড়ালে আপনাদের কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্টে রাখা রয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন। এর পাশাপাশি এরকম নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেলটিতে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।